আসসালামু আলাইকুম সবাইকে, মাইসেলফ সানিয়া মেহজিন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি মা ছাদে গিয়ে একটু জগিং করেছি, তখন ওখানে একটু ভিডিও করলাম, মানে বলো যে হেঁটেছি। আর একটু মা লাইক পরোটা বানানোর জন্য একটু ময়দা ঢেলেছে, পরিমাণ মতন লবণ, এখন একটু তেল ঢালবে মনে হয়। হ্যাঁ, তেল ঢাল দো। এটাকে ভালো মতন পানি দিয়ে মাখিয়ে নিয়েছে, নর্মাল পানি দিয়ে মাখিয়ে নিয়েছে। এখন কিছুক্ষণের জন্য রেস্ট দিবে, এখন বানাবে। যেহেতু আমরা চারজন, তো চারটা পিসি করলো মা। তো সাইজ মতো বড় করে নিচ্ছে, বড় করে শেষ এখন তেল দিয়ে নিচ্ছে প্রথমে, তারপর একটু ময়দা দিবে উপর দিয়ে। চাইলে আটাও দিতে পারেন, যদি আটা দিয়ে বানান, ময়দা দিয়ে বানালে বেস্ট হয়। যখন একটু আটা দিয়ে নিল, এখন একটু পেঁচিয়ে নিল। একটা রুটি বানানো শেষ, এখন দেখাচ্ছে কীভাবে পেঁচাতে হবে। আগের রুটিটা যেমন দাগ দাগ দেখছেন, সুন্দর করে উঠেছে, ওভাবেই দিবে এটা। এই যে এভাবে করে পেঁচিয়ে নেবেন। এখন বেলে নিবে, এই তো পরোটা বেলা শেষ, এখন এগুলোকে ছেঁকে নিতবে। দুই পাশে প্রথমে হালকা করে ছেঁকে নিচ্ছে,
এখন ঘি দিয়ে দিবে মা। এখন দুই পাশে ঘি দিয়ে ভেজে নেবে। আমাদের পরোটা ডান। এইভাবে করে চারটা ইক করে নিয়েছে। এই সন্ধ্যার সময় পরে আর ভিডিও করা হয়নি, আর এই তো বড় মামার লাড্ডু নিয়ে আসলো পূজার সময়। আগে তো নানুমার জন্য আনতে, এবার মার জন্য নিয়ে আসছে, মানে বানাচ্ছে। মাকে সামনে বসে খাওয়াই গিয়েছে। এই তো মা আয়ানকে পড়তে বসাই দিয়ে গেছে টাইমার সেট করে, আর আয়ান হাসতেছে, তা আমি এটা ভিডিও করে ফেলেছি। এখন মা ভিডিওতেই দেখবে আয়ান কী করে পড়ার সময়। আজকে ভিডিও আর বাড়ালাম না, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো আজকে বেশ এই পর্যন্তই, টাটা কেয়ার, হ্যাভ ফান, খোদাহাফেজ। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তো টাটা কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সাথে থাকেন, পাশে থাকেন। বাই বাই।